হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস ফাইভে তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 91 পৃষ্ঠার অঙ্কগুলো। তো এখানে বেশ কিছু অঙ্ক করে দেওয়া আছে, বাদ বাকি কিছু বক্স রয়েছে যেগুলো ফাঁকা, যেগুলো আমি এই ভিডিওতে করে দেবো। তো এখানে দেখো আমাদের যেগুলো রয়েছে, প্রথমে যেটা দেয়া রয়েছে যে 1-এর 3, 1-এর 6 আর হচ্ছে 3-এর 4। দেখতে পাচ্ছ 1-এর 3, 1-এর 6 আর 3-এর 4, এই ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে ভগ্নাংশগুলির হর, তো ভগ্নাংশগুলির হরে আমরা কি দেখতে পাচ্ছি, 3, 6, 4। তাহলে আমাদের এখানে কি বসে যাবে, আমরা এখানে লিখে দেবো 3, তারপরে আমাদের বসে যাবে 6, তারপরে হয়ে যাবে 4। তাহলে ভগ্নাংশের হরগুলোকে সমান করতে হবে। যখন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর জন্য ভগ্নাংশের অঙ্ক থাকলে প্রথমে কি করতে হয়, হরগুলোকে সমান করতে হয়। মানে 3, 6, 4কে এমন একটা সংখ্যায় নিয়ে আসতে হবে যেগুলো সবগুলো একই সংখ্যা থাকে হরে। তো সেক্ষেত্রে 3, 6, 4-এর লসাগু বের করতে হবে। দেখতে পাচ্ছ 3, 6, 4, তো এটাকে হচ্ছে প্রথমে যেহেতু 3 আর 6 দুটোকে, অন্তত দুটোকে যদি একই সংখ্যা দিয়ে যায় তাহলে আমরা লসাগু শুরু করতে পারি। তো এখানে আমরা 3 আর 6কে 3 দিয়ে যাচ্ছে, কারণ 3 1 কে 3, 3 2 গুণে 6। তারপরে দেখো এখানে 2 আর 4 রয়েছে, 2 দিয়ে যাচ্ছে, 2 1 কে 2, এটা তো আগে ট্যাগ ছিল, তারপরে 2 1 কে 2, 2 2 গুণে 4, এটা হয়ে গেল। এরপরে দেখো এই যে এখানে 2 রয়েছে, তাহলে এটা দিয়ে করলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে 1 1 1 চলে আসছে। তার মানে আমরা কি পেয়ে গেলাম, শেষে দেখো একদম শেষে ভগ্নাংশ কখন, মানে লসাগু কখন শেষ হবে, যদি সবার শেষে সবগুলো 1 চলে আসে। তাহলে এক্ষেত্রে আমাদের লসাগু কি কি হয়ে গেল, 3, 2 আর 2, মানে 3 গুণ 2 গুণ 2, তার মানে কত হয়ে গেল, 3 2 গুণে 6, 6 2 গুণে কত, 12। তার মানে আমরা এখানে 12 বসিয়ে দিতে পারি। তাহলে ভগ্নাংশের হরগুলোকে কিসে পরিণত করতে হবে, সবগুলোকে 12, 12তে পরিণত করতে হবে। তাহলে 12তে পরিণত করার জন্য তো দেখো এখানে আমাদের প্রথমে কি ছিল, প্রথমটাতে 1-এর 3 ছিল, তাহলে 1-এর 3-এর সাথে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে আমাদের 3, 4-এ 12 হয়ে গেল, আর এখানেও 4 গুণ করতে হবে। তোমাদের একটা শর্টকাট জিনিস দেখাই আমি, যখনই এখানে দেখো আমাদের এখানে প্রথমে কি রয়েছে, 3 রয়েছে, তাহলে 3কে বাদ দিয়ে বাদ বাকি সংখ্যাগুলো ধরো। 3কে বাদ দিয়ে এখানে কি কি রয়েছে, দুটো 2 রয়েছে, তাহলে 2 2 গুণ করলে কত, 2 2 গুণে 4, ওই জন্য আমাদের এখানে কি বসে যাবে, 4 বসে যাবে, এখানেও 4 বসে যাবে। পরেরটা আমি দেখাচ্ছি একইভাবে, দেখো এখানে কত আছে, 6। তাহলে এখানে যখন 6 আছে তাহলে আমাদের এখান থেকে আগে 6টাকে বাদ দিতে হবে। 6 মানে কত, 3 2 গুণে 6 আমরা জানি, তাহলে আমরা এখান থেকে কি বাদ দেবো, 3 আর 2কে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, কি পড়ে থাকবে, 2। তাহলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, দেখো 6 2 গুণে 12 আর 2 1 কে 2 বসে গেল। একইভাবে পরেরটাতে দেখো কত দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, 4 মানে কত, 2 2 গুণে 4 বাদ দিলাম, কি পড়ে আছে, 3। তাহলে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 আর এখানেও 3, তাহলে আমাদের কত চলে আসবে, এখানে দেখো আমাদের 3 দিয়ে যে মুহূর্তে আমি গুণ করলাম, এখানে আমাদের 3, 4-এ 12 আর এখানে 3 3 9 চলে আসছে। তাহলে আমাদের কি দাঁড়ালো জিনিসগুলো, এখানে আমাদের দাঁড়িয়েছে 4-এর 12, 2-এর 12, 9-এর 12। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে সব থেকে ছোট কি আছে, 2, তারপরে আছে 4, তারপরে আছে 9, ওই জন্য 2 আগে আসলো। এটা মানে কি, যেদিকে এরকম হাঁ করে থাকে সেটা বড়। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, এইটা আমাদের চলে আসবে। এবং এটা কি থেকে পেলাম আমরা, এটা মানে কি, এটা আসলে, এটা মানে আসলে আমাদের কি ছিল, 1-এর 6, বা তোমরা ইচ্ছা করলে কাটাকাটি করে নিতে পারো, বা এখানে চলে যাবে। দেখো 2-এর 12 কত থেকে পেয়েছিলাম, 2-এর 12 আমরা 1-এর 6 থেকে পেয়েছিলাম, সেটা লিখে দেওয়া হয়ে গেল। তারপরে দেখো এখানে আমরা 4-এর 12 কোনটা থেকে পেয়েছিলাম, 1-এর 3 থেকে পেয়েছিলাম, তা এখানে 1-এর 3 বসে গেল। 9-এর 12 কত কত থেকে পেয়েছি, 3/4 থেকে পেয়েছিলাম, তাহলে এটা আমাদের চলে আসলো। তো এইভাবে আমরা এটা করতে পারি। এই অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি যাতে পরবর্তী পৃষ্ঠাতে যে তোমাদের নিজে করি অঙ্ক রয়েছে সেগুলো তোমরা খুব সহজে করতে পারো। তাহলে এটা আমাদের দেখে নাও, এই পরের অঙ্কটা আমাদের কি হয়ে যাবে। তো এখানে আমাদের যেটা রয়েছে 5, 15, 9, তাহলে 5, 15, 9, আমি 5 আর 15কে আমি দেখতে পাচ্ছি এটা 5 দিয়ে যায়, তাহলে এখানে 5 1 কে 5 আর এখানে কমা দিলাম, 3 5 15 আর এখানে 9, 9-এর মতনই থাকলো, 9টাকে আমরা হাত লাগাচ্ছি না। তারপরে এখানে দেখো 3 আর 9কে কি দিয়ে যাচ্ছে, 3 আর 9কে আমরা খুব সহজে 3 দিয়ে করতে পারছি, তাহলে এখানে 1 আছে, কমা দিলাম, এখানে 3 1 কে 3, এখানে 3 3 9, আবারও কি দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, কারণ সবার শেষে 1 করতে হবে। তাহলে এখানে 1, কমা, এখানে 1, আবার 3 1 কে 3,
তাহলে আমরা কি কি পেলাম? আমাদের এখানে প্রথমে যেটা বক্সে আসবে, আমাদের এখানে ভগ্নাংশের হরগুলি হলো 5, 15, আর এখানে কত? 9। তাহলে এখানে আমাদের লসাগু কি কি হয়ে যাবে? 5 × 3 × 3। তাহলে এখানে দাঁড়ালো 3 × 5 = 15, 3 × 15 কত? 45। 3 × 5 = 15, 15 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত? 45। তাহলে আমাদের 45 হয়ে যাবে এখান থেকে লসাগু। এরপরে দেখো, এটা কিন্তু আমাদের 91 পৃষ্ঠাটা হয়ে গেছে, আমি পরের পৃষ্ঠাটা করিয়েই দিচ্ছি যাতে সবার সুবিধা হয়। মানে পরের পৃষ্ঠার আমি দুটো পার্টে করাবো, যে যেগুলো নিজে করি আছে সেগুলো আমি পরের ভিডিওতে করাবো। তো এখানে দেখো আমাদের 45 এসছে। তো আমি যে জিনিসগুলো লিখেছিলাম সেগুলো আমি একবার বলবো। আমি এখানে কি কি লিখেছিলাম? 5 × 3 × 3, এই করেই তো আমাদের 45 এসেছিল। তো তাহলে আমাদের কি কি আছে এখানে? 5 × 3 × 3, এই কটাকে আমি একটা বক্সের মধ্যে লিখে রাখছি। এরপরে দেখো আমি কিভাবে করব। আমি কিন্তু তোমাদের শর্টকাট রুল যেটা, সেটাই কিন্তু দেখাচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো আমাদের 5 আছে, তাহলে 5 রয়েছে, কি পড়ে রয়েছে এখানে? 2 + 3, তার মানে 3 × 3 = 9। তাহলে এখানে কত গুণ করতে হবে? 9, এখানেও 9, এটা তো 45 হবে বোঝাই যাচ্ছে। এখানে কত হয়ে যাবে? 9 × 2 = 18। তারপরে দেখো এখানে কত আছে? 15 আছে। তাহলে 15 কে এখানে করতে গেলে কত দিয়ে করতে হবে? 15, 3 × 5 = 15 হয়ে গেছে, কি পড়ে আছে? 3। তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, 3 দিয়ে গুণ করে দেবো, এখানে আমাদের 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি এখানে কত পড়ে থাকবে? এখানে তো 45 বোঝাই যাচ্ছে, আর এখানে 3 × 3 = 3। এরপরে দেখো 9 রয়েছে, তার মানে আমাদের আমাদের হচ্ছে এখানে দুটো 3 ব্যবহার হচ্ছে, 3 × 3 = 9, কি পড়ে থাকবে? 5। তাহলে এখানে 5 দিয়ে গুণ হবে, তাহলে 5 × 9 = 45 বসে গেল, এখানেও 5 হবে, 5 × 2 = 10। তাহলে এবার দেখে নাও, এখানে ওপরে রয়েছে 18, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 10। তাহলে আমাদের সব থেকে বড় যেটা, সেটা কি হয়ে যাবে এখানে? 18। তাই এখানে 18/45, এই দিকে দেখো হাঁ করে রয়েছে, মানে এটা বড়। তারপরে কোনটা আসবে? 10, 10 মানে এখানে আমি 10 বসিয়ে দিচ্ছি। এখানে চলে আসবে কত? 3। তার মানে আমরা কোনটা থেকে পেলাম? 18 আর 45, এটা আমরা কোনটা থেকে পেয়েছি? এটা থেকে, মানে আমাদের এই বক্সে কত হয়ে যাবে? 2/5। তারপরে দেখো 10/45, এটা কত থেকে পেয়েছি? 2/9, দেখো এখানে রয়েছে। তারপরে দেখো লাস্ট যেটা, 1/15, 1/15, এর সাথেই কিন্তু এই অঙ্কটা শেষ হয়ে গেল। এবং এরপরে দেখো নিজে করি রয়েছে, তো সেটা আমি নেক্সট ভিডিওতে করাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সব অঙ্ক যদি মনে হয় যে আমি বোঝাতে পেরেছি, এক্ষুনি ভিডিওটাকে লাইক করো যাতে আমিও বুঝতে পারি যে তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে তারাও করে নিতে পারে।